সিলেটে শহরে অনেক বড় একটি চাকরি করে, যার কারণে কাজের ব্যস্ততায় গ্রামে যেতে পারে না। তাই বাবা গ্রাম থেকে নিজেই শহরে চলে এলো ছেলেকে দেখার জন্য। কিন্তু বাবা ছেলের বাসা যাওয়ার পর যা দেখলো, তার দেখার জন্য বাবা মোটেও প্রস্তুত ছিল না। সেখানে গিয়ে দেখলো তার ছেলে একটি সুন্দরী মেয়েকে নিয়ে থাকেন। তারপর ছেলেকে আড়ালে ডেকে নিয়ে বলল, বাবা মেয়েটাকে, তুমি কি মেয়েটাকে বিয়ে করেছো? তখন ছেলে বলল, বাবা আপনি যা ভাবছেন ঠিক তেমনটা না, ও আমার ভালো একটি বন্ধু, আমাদের বিছানা আলাদা, রুম আলাদা, জাস্ট রুম শেয়ার করে থাকি, এতটুকুই। তারপর বাবা বললো, আচ্ছা ঠিক আছে। সেদিন রাতে সবাই মিলে একসাথে ডিনার করলো। পরদিন সকালে উঠে বাবা গ্রামে চলে গেল। তার সাত দিন পর মেয়েটা ছেলেটাকে বলতেছে, দেখো তোমার বাবা যেদিন থেকে চলে গেছে সেদিন থেকে আমার ডিনার প্লেটটা পাচ্ছি না, আমার মনে হচ্ছে তিনি প্লেটটা নিয়ে গেছে। তখন ছেলে রেগে গিয়ে বলল, তুমি কি আমার বাবাকে চোর বলতেছো? মেয়েটা তখন বলল, ঠিক তেমনটা না, কিন্তু জিজ্ঞেস করলে দোষটা কোথায়? তখন ছেলে বলল, আচ্ছা ঠিক আছে আমি জিজ্ঞেস করব। তারপর দিন ছেলে একটি ইমেল লিখলো বাবার কাছে। ইমেইলে এমনটা লেখা ছিল, বাবা আপনি যেদিন থেকে চলে গেছেন ঠিক সেদিন থেকেই ওই মেয়েটির ডিনার প্লেটটি পাওয়া যাচ্ছে না। আমি ঠিক এটা বলছি না আপনি প্লেটটি নিয়ে গেছেন, তবে ভুলবশত যদি প্লেটটা নিয়ে থাকেন তাহলে দয়া করে ফিরিয়ে দেবেন, কারণ ওই প্লেটটা মেয়েটার অনেক পছন্দ। তার আধা ঘন্টা পর বাবা একটি রিপ্লাই দিল, ঠিক এইভাবে। সেখানে লেখা ছিল, আমি এটা বলছি না তুমি ওই মেয়েটার সাথে একই বিছানায় ঘুমাও, আমি এটা বলছি না ওই মেয়েটার সাথে তোমার কোনো অনৈতিক সম্পর্ক আছে, তবে আমি এটা বলছি এই সাত দিনের মধ্যে যদি মেয়েটা একদিনও তার বিছানায় ঘুমাতো তাহলে ওই প্লেটটা পেয়ে যেত, কারণ আমি আসার আগে ওই প্লেটটা ওই মেয়েটার বিছানায় বালিশের নিচে রেখে এসেছিলাম। এই সাত দিনের মধ্যে একদিনও যদি মেয়েটা তার বিছানায় ঘুমাতো তাহলে নিশ্চয়ই প্লেটটা পেয়ে যেত। এই গল্পটা থেকে আমরা কি শিখলাম জানেন? একজন ছেলের মেয়ের মধ্যে কখনোই বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না, লোহার চুম্বক কখনোই পাশাপাশি থাকতে পারে না, আকর্ষণ করবে আজ হোক বা কাল।